বিয়ে মানেই মুখরোচক ভিন্ন স্বাদের খাবারের আয়োজন। সাধারণত যেখানে অতিথিরা পোলাও, বিরিয়ানি, মুরগির রোস্ট, কোরমা, কাবাব, রেজালা, বোরহানি এসব খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন, আবার দেশ ও সংস্কৃতির ভেদে এর বাইরেও থাকে বিভিন্ন প্রকারের খাবার। তবে এবার এক বিয়েতে ভিন্ন রকমের খাবার খেলেন অতিথিরা। তারা কনের বিয়ের পোশাক চিবিয়ে খেয়েছেন। কোথায় ঘটেছে এমন ঘটনা আর কিভাবেই এটি সম্ভব হয়েছে জানবো এইচএম নাহিয়ানের রিপোর্টে। বিয়ে খেতে সবাই কম বেশি পছন্দ করেন, কারণ অতিথিদের আপ্যায়নে সব রকমের ব্যবস্থাই থাকে বিয়ে বাড়িতে। টেবিলে সাজানো থাকে মুখরোচক ভিন্ন স্বাদের খাবার, পোলাও, বিরিয়ানি, রোস্ট, কোরমা, কাবাব, রেজালা, বোরহানি সহ দেশ ও সংস্কৃতি ভেদে থাকে মজাদার খাবারের ব্যতিক্রমী আয়োজন। এমন সব আপ্যায়নে সন্তুষ্ট থাকেন অতিথিরা। তবে এবার এক বিয়েতে ভিন্ন রকমের খাবার খেয়েছেন অতিথিরা। তারা কনের বিয়ের পোশাকটি চিবিয়ে খেয়েছেন। শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনটি ঘটেছে, যার একটি ভিডিও প্রকাশিত হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে বিয়ের আসরে সাদা রঙের গাউন পরে আছেন সুইজারল্যান্ডের বাসিন্দা নাতাশা কোলিন কিম ফাহলি নামের এক নারী, আর অতিথিরা তার গায়ের পোশাকটি কেটে কেটে খাচ্ছেন। আসলে সাদা গাউনের পুরোটি ছিল কেক দিয়ে বানানো। খ্রিস্টান মতে বিয়েতে আংটি বদল ও চুম্বনের পর নবদম্পতির কেক কাটার রীতি আছে, তাই কনের চাহিদা অনুযায়ী বিয়ের সাদা গাউনের আদলে বানানো হয়েছে এই কেক। ভিডিওতে কেক তৈরির উপাদান দিয়ে ওই পোশাক কেমনভাবে পরতে হয় তা পরে দেখাচ্ছেন নাতাশা নিজেই। নাতাশার বিয়ের আয়োজন সম্পন্ন হয় চলতি বছরের শুরুর দিকে। তার বিয়ের গাউনটি পুরোপুরি তৈরি করা হয় কেক দিয়ে। কেকটির ওজন ছিল 131.15 কেজি বা 289 পাউন্ড। এমন দারুণ কাণ্ড করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তো বটেই, সেই সঙ্গে গিনেস রেকর্ডও করেছেন নাতাশা। বলা হচ্ছে তার এই গাউন কেক ছিল বিশ্বের সবচেয়ে বড় পরিধানযোগ্য কেক ড্রেস। এমন কেক দেখে অতিথিরা জানান, প্রথম দেখায় আমরা ভাবতেও পারিনি এটি একটি কেক ছিল। আমরা সত্যি এটিকে বিয়ের ড্রেস ভেবেছিলাম, কিন্তু যখন দেখলাম সবাই কেটে কেটে খাচ্ছে তখন বিষয়টি ভীষণ ভালো লেগেছিল। নাতাশা সুইটি কেকস নামের একটি বেকারির মালিক। 2014 সাল থেকে কেক তৈরি করছেন তিনি। তার বেকারি সুইজারল্যান্ডে কাস্টম কেক তৈরির জন্য অনেক জনপ্রিয়। ক্রেতার চাহিদা অনুযায়ী নানান থিমে কেক বানিয়ে থাকেন তিনি। এবার নিজের বিয়ের কেকটি বানিয়ে সবাইকে আবারও অবাক করেছেন নাতাশা। বিয়েতে উপস্থিত ছিলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পক্ষে অনেকেই, যারা নিশ্চিত করেন কেকের মাপ ও পরিমাণ। কেকটি ভ্যানিলা ফ্লেভারে তৈরি করা হয় এবং উপরে চিনির পেস্ট বা ফন্ডেন্ট দিয়ে সাজানো হয়েছিল। এইচ এম নাহিয়ান, নাগরিক।